হীরা ত্রিপুরায় ডবল ইঞ্জিনের জমানায় ডিগ্রি নিয়ে বসে থাকলে নিয়োগ নেই, হতাশ প্যারামেডিকেলের ডিগ্রি নিয়ে বসে থাকা শিক্ষিত বেকাররা। কথা ছিল বছরে 50,000 বেকারের চাকরির, ঘরে ঘরে রোজগার। কিন্তু বর্তমান সরকারের বয়স প্রায় 3.5 বছর, অভিযোগ প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল ফারাক। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির ধারে কাছেও নেই সরকার। তথাকথিত হীরা প্লাস ডবল ইঞ্জিনের সরকারের জমানায় বেকার যুবক যুবতীদের মধ্যে শুধু ক্ষোভই বাড়ছে না, হতাশ তারা। শুধু শিক্ষিত ডিগ্রিধারী বেকারই নয়, খোদ শাসক দলের কতিপয় বিধায়কেরও অভিযোগ, প্রতিশ্রুতি থেকে বহু যোজন দূরে এই সরকার। এবারে সরব প্যারামেডিকেলের ডিগ্রি নিয়ে বসে থাকা বেকাররা। রাজ্যে বর্তমানে 2-3 হাজার এমন ডিপ্লোমা ডিগ্রি মাস্টার ডিগ্রি নিয়ে বসে আছেন বেকাররা। তারা দাবি জানিয়ে আসছেন চুক্তি নিয়োগ নয়। বিএমএলটি, ডিএমএলটি, এমএমএলটি, ল্যাবটেক স্থায়ীভাবে নিয়োগের, কিন্তু নিয়োগ করা হচ্ছে না শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও। অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের তরফে এপ্রিল মাসেও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। অভিযোগ, 5 মাস অতিক্রান্ত হলেও কোনো নিয়োগ নেই। অভিযোগ, সরকার স্থায়ীভাবে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ না করে চলতি বছরের 24 অগস্ট নোটিশ দিয়েছে। ভলান্টারির ভিত্তিতে মাত্র 20 টাকা দেওয়া হবে করোনা ভাইরাস নির্ণয়ে নমুনা সংগ্রহে। এর প্রতিবাদ জানায় সংগঠন। এদিন তারা অধিকর্তার অনুপস্থিতিতে অফিসের স্মারকলিপি জমা দিয়ে যায়। আমাদের অবস্থা খুবই খারাপ। ডিগ্রি নিয়ে, প্যারামেডিকেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি নিয়েও আমরা বেকার বসে আছি ঘরে। অথচ আমাদের আরটিআই একটা করা হয়েছিল, আরটিআই অনুযায়ী আমাদের শূন্যপদ আছে এখানে, কিন্তু সরকার কোনো প্রকার কোনো রকম নিয়োগ নিচ্ছে না আর কি এতদিন, এত বছর ধরে। তো সেই অনুযায়ী আমরা 5 তারিখ এপ্রিলের স্বাস্থ্য অধিকারীর কাছে এসেছিলাম আমাদের আমাদের দাবি নিয়ে, আমাদের সমস্যা নিয়ে। তুমি আমাদের কথা শুনেছিলেন, আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো সম্পর্কে আমরা যুক্তিকতা প্রকাশ করেছিলাম যে কী করুণ দশায় আমরা আছি, কোন দুর্দশায় আমরা আছি। তুমি বলেছিলেন যে আমাদের দাবি উপর মহলে পাঠাবেন, উপরের আধিকারিকদের কাছে পাঠাবেন। সেই নিয়ে আমরা আজকে 5 মাস হয়ে গেছে, 5 মাস ধরে অপেক্ষা করছি যে কখন রিক্রুটমেন্ট হবে, কখন রিক্রুটমেন্ট হবে, কিন্তু কোনো প্রকার রিক্রুটমেন্ট নেই। বরং গত 24 তারিখ, গত মাসের অগস্ট মাসের 24 তারিখ একটা নতুন নোটিশ বেরিয়েছে সরকারের তরফ থেকে যে ভলেন্টারি বেসিসে মেডিকেল ল্যাব টেকনিশিয়ানদের মাত্র 20 টাকা প্রতি স্যাম্পল, করোনা ভাইরাসের স্যাম্পল কালেকশন, যেটা মহামারী হয়ে যাচ্ছে এত ভয়ঙ্কর একটা ব্যাপার, এই ঝুঁকিপূর্ণ কাজটার জন্য মাত্র 20 টাকা দরে প্রতিটা স্যাম্পল কালেকশনের জন্য নিয়োগ করা হচ্ছে, তাও ভলেন্টারি বেসিস। পূর্বতন বাম সরকারের সময় তাদের সর্বশেষ নিয়োগ হয়েছিল 2016 সালে। নতুন সরকারের আমলে কোনো নিয়োগই হয়নি তাদের, ফলে তাদের হতাশা বাড়ছে। পিওর রিপোর্ট, জানার দিন রাত।